শুক্রবার পেরিয়ে শনিবার এসে গেল এবং নাটবল্টু চলে আসলো আপনাদের সামনে। আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাটবল্টু দ্য টু ফান কিংস অন ক্যাপিটাল 94.8 কি এটা পজ নিছি আর কি। ও আচ্ছা পজ ছিল, আজকে লাইট কম মনে হইতেছে। হ্যাঁ আমরা এটা আলোকিত, আজকে আলো কম আমাদের জীবনে। আলো কম কেন? হ্যাঁ জীবনে যা আলো ছিল সব খরচ করে ফেলেছি, দ্যাটস ওয়াই। ওই যাই হোক শুনছেন ইভেলি প্রেজেন্ট নাটবল্টু দ্য টু ফান কিংস আরে ভাই ইভেলি যা শুরু করছে মানুষজন হচ্ছে যে বাইক কিনে ঢাকা শহরে এমন একজন ব্যক্তি থাকবে না যার হচ্ছে নিজস্ব বাইক বাইক থাকবে না। হ্যাঁ অনেক গাড়ি চলে যাচ্ছে ইভেলি যা শুরু করছে তাতে হচ্ছে কোনো মানুষ বাইক থাকবে না তা হবে না। মোটামুটি দেখি যে যা যা পছন্দ হয়েছে সবগুলো আমি কার্টে নিছি, যে এড টু কার্ট এড টু কার্ট এড টু কার্ট, পরে ঢুকে দেয় যে মোটামুটি দেড় কোটি টাকা আমি মানে কার্টে জমা ফেলাইছি। আমার এক বড় ভাই বুঝতে পারছিল না যে বাইক কোনটা নিবে, মানে ব্র্যান্ডের নাম তো বলা যাচ্ছে না, মানে এইটা নিবে নাকি হচ্ছে ওইটা নিবে। রিজনেবলের মধ্যে একটা আছে 90,000, মানে যেটা হচ্ছে 1.5 লাখ টাকা ওইটা 90,000 টাকা, এবং যেটা হচ্ছে 1,65,000 টাকা ওইটা 97,000 টাকা পাওয়া যাচ্ছে। আচ্ছা এইবার সে হচ্ছে যে কোনটা নিবে এবং কোন কালার নিবে এটা চুজ করতে করতে আজকে দুপুর 2টা বাজছে, 5টায় সাইক্লোনের অফার শেষ। সে লাস্টে চুজ করতে না পেরে কার্টে 4টা বাইকে অর্ডার করে রাখছে, একটা সাদা একটা সবুজ আর একটা হচ্ছে অন্য ব্র্যান্ডের নিয়ন এবং কালো। হ্যাঁ সবগুলো আছে যেখানে আমি চুজ করে এখান থেকে একটা নিয়ে নেব। হ্যাঁ কারণ হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত তুমি কার্টে রেখে দিতে পারবা উইদাউট এনি পেমেন্ট। হ্যাঁ তো 72 ঘন্টা সে 4টা রেখা দিছে, 3 দিন ধরে ভাববে, তারপরে রাত লাস্ট একটা রেখে দিবে। আমারও সেম অবস্থা, আমি চাই যে এটা কি জানি বলে অজমো কিনা দরকার, DJI কিনবো না এই কিনবো ওই কিনবো, এই করে আমি 4-5টা কার্টে ঢুকে ফেলেছি। তারপর চিন্তা করলাম যে এটা তো কিনলাম অজমো কিনলাম, অজমোটা লাগাম কি ক্যামেরা লাগবে, তো মোটামুটি 4-5টা ক্যামেরা দিয়ে দিলাম। আচ্ছা আর ক্যামেরা তো দেখতে হয় না ভাই, নিচে দাম দেখলে মনে হয় যে অ্যাড টু কার্টে ক্লিক করি, মানে আমার টানে অ্যাড টু কার্টে আমার টানে, মানে কি সুন্দর করে লেখা 1,00,000 টাকা ওটাতে কাটা দেওয়া 64,000 টাকা। হ্যাঁ আপনার সুন্দর জোশ লাগতেছে আপনাকে, কিভাবে আপনি মনে করেন যে আমি আমি বর্ণনা দিই, মনে হচ্ছে যে একটা ইয়ে ছিল না ওই যে কিচেন ছিল একটা, একটা চোখ দেখা যেত আর কিছু দেখা যেত না, সারা দেহের মধ্যে বড় একটা চোখ। আপনার এরকম মনে হচ্ছে পুরো দেহের মধ্যে খালি থুতনিতে দাড়িটুকু দেখা যেতেছে আর কিছু দেখা যেতেছে। তাহলে আমি কি নিচে নামবো না উপরে উঠবো? দাড়ি দেখা যাচ্ছে, আপনি নিচে নামান, এবার নাক দেখা যেতেছে, এখন থেকে আপনি ফোন করবেন একদম 8টা পর্যন্ত, আমাদের সপ্তাহে একদিন যেদিন আমরা ফোন কল রিসিভ করি একদম টানা 1 ঘন্টা, আজকে সেই দিন। হ্যাঁ অনেকক্ষণ কথা বলেছি, এখন আপনাদের সাথে কথা বলি, চলুন। আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6-69। ওয়াও আজকে টেলিফোন হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন? ও মাই গড
গড, লাইন পাইছি। শনিবার দিন এই লাইন পাওয়া দিবস, শনিবার দিন যে আমাদের ফোন করবে সেই পেয়ে যাবে। তুমি তোমার নাম কি এবং কোথা থেকে বলছো? ভাই আমি শাবনুর ধামরাই থেকে। শাবনুর ধামরাই থেকে, ও শনিবার দিন বলবা যে এতবার লাইন কেন পাই। শনিবার আচ্ছা, কি নাম তোমার? করে ভুলতে পারি না, আমি বুঝতে পারতেছি না যে আসলে যে নায়িকা শাবনুর নাকি আমাদের ধামরাই শাবনুর। একটা ভাবতেই হয়, শনিবারের আগে লিখে রাখবা। কি কি লিখে রাখছো বলো? কি কি লিখে রাখছি না বলি পাই না, কি বলবো, 2 years আপনাদেরকে শুনতেছি, মাঝে মাঝে ট্রাই করি কিন্তু কখনো লাইন পাই না, আর এখন লাইন পাইছি, কি বলবো, সেটাই ভুলে গেছি। এই তো দেখছো, তাহলে আমরা যে মাঝে মাঝে অন্যান্য লিসনারদেরকে বকাঝোকা করি, একটু মন খারাপ করি, তার মানে এটা ঠিক, ওরা ওরা আসলে ভুলে যায় যে কি বলতে হবে কি করতে হবে। তাহলে যদি মনে করাই দিই তাহলে কি পারবা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি যদি মনে করাই দিই তাহলে কি বলতে পারবা? আচ্ছা, ক্লাস সিক্স এর যে কোনো একটা কবিতা বলো তো আমাকে, যে বাংলা বইয়ের। বিজ্ঞান বই তো সবই আমার কাছে এরকম কবিতা, কবিতা বলো না, সায়েন্স ফিকশন কবিতা। একদম ঠিক বলছেন, নিউটনের সূত্র। না না, বিজ্ঞানের নিউটনের সূত্র কিন্তু কবিতার মতো। হ্যাঁ, আমি কিন্তু শিখেছিলাম। হ্যাঁ ভাই পারি, কিন্তু এখন আপনাদের সাথে কথা বলছি না, সবকিছুই ভুলে গেছি। সব ভুলে গেছো না? ভেরি গুড। তাহলে আমরা অন্য কলেজে যাই, আপনাদের সাথে কথা বলতেছি। তুমি একটা আমাদেরকে গল্প বলো যেটা তুমি ভুলে গেছো। ভুলে গেছি গল্প খুব ভালো থেকো শাবনুর, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আবার ভাইয়া বলো, ফিরেছে না? ঠিক আছে, না না, শাবনুর কে কি আমরা ভুলতে পারি নাকি? শাবনুর তো শাবনুরই। এই বুকে বইছে শাবনুর, ওই বুকে শাবনাজ। এরে বাবা, এই বুকে বইছে শাবনুর, ওই বুকে শাবনাজ। তারপর ফোন কল রিসিভ করব না, আমাদের নাই কোনো কাজ। ও হ্যাঁ, যা কি মিলাইছি মাত্র একটা। ওয়ালাইকুম আসসালাম, কি নাম? তালিকা দেখো আপনার। গাজীপুরের শীত কেমন? শীত নাই এখন কোথাও। গাজীপুরের শীত কেমন? গাজীপুরের শীত মোটামুটি আছে। তুমি আমাকে মোটা বললে কেন? তুমি মোটা এবং মোটি দুটাই বলছো, দুটাই বলছো তুমি, শুধু আমাকে না, আমার ওয়াইফকে অপমান করছো। শীতকালে আমরা দেখে মোটামুটি মোটামুটি হয়ে গেছি। ঠিক আছে, না না, তো তাহলে আমাদের ফোন দিয়ে তুমি আমাকে বলতেছো না, আরেকজনকে বলতেছো কেন? তাহলে তুমি আরেকজনকে ফোন দাও। তুমি সরি বলছো না, আমার খুব ভালো লাগছে। একবার বলো, আরেকবার সরি বলবা। তুমি আজকে কতবার কল দিয়েছো? একবারই? একবারই। ও বাবা, গত শনিবার ভাইয়া 609 বার কল দিছি।
গতকালকে দিলে লাভ হবো কি দেড় ঘন্টায় কি 609 বার কল দেওয়া যায় যেতে পারে মনে হয় না ঠিক আছে ভাইয়া বা ফারজানা ভালো থেকো আবার আগামী শনিবার কথা হবে ইনশাআল্লাহ বলো আমি আছি ভালোই বলো তো নাচবে তোমার তালই নতুন গল্প কথা থাক হ্যাঁ বলো কবিতা কবিতা তুমি দুতলা মেয়েটি নাটকে এত মজা করছো তোমাকে দেখে দেখে হ্যালো আপনি দোতলার মেয়েটি নাটকটি দেখছেন তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারেন যে আপনার নাম কি আপনার নাম কি মিতু আক্তার বাসা কোথায় বাঞ্ছারামপুর জেলা আপনার স্বামীর নাম কি মুক্তার আপনার নাম আক্তার ছিল মুক্তার দেখছেন কি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো তো তাদের পাশে মুক্তার নাই ওই জন্যই ওদের ওদের এই যে ন্যাকামো শোনার জন্য আমরা আসছি বাঞ্ছারামপুর থেকে শুনছেন আগে বড় আপু শুনতো এখন উনি শুনে উনি আবার ওনার ছোট মেয়েকে দিয়ে যাবে উত্তরা দিকে সূত্র হ্যাঁ বললেন না না আমরা তো অনেক ছোট নানা বলবেন না প্লিজ মানুষ বিয়ে করে দাদা হয় আমি ডিরেক্ট নানা হয়ে গেলাম সজল ভাইয়ের নানা বললো উনি আবার বিয়ে করতে পারবো না ঠিক আছে আপনাদের বিয়ে কবে ট্রাই করছি দরজা খুলে ভিতরে আসতে দেন বাইরে কতক্ষণ ওয়েট করবে ডাকেন এসো আমার ঘরে এসো আমার বলো বলো আপনি কিন্তু বলছিলেন একবার যে আপনার গার্লফ্রেন্ডের সবকিছু একবারে বলা যাবে না ভালো থাকবেন আজকে অনেক ইনফরমেশন দিয়ে দিছি আপনাকে হ্যাঁ বলেন সেই কবে বলছেন বলবেন এখন পর্যন্ত আমি ওয়েট করতেছি শোনার জন্য ঠিক আছে আপনার বিয়ের আগে বলে দিব আচ্ছা আমি আরেকটা তথ্য দিয়ে দিই হ্যাঁ আর শোনা যাবে না আজকে এখন অনেক ভালো হয়ে গেছে কোনো লাভ নাই আমি এখনই বলতে চাইছিলাম যে নাট ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম
অন্য কাউকে বলিস একটা অপশন নষ্ট করবি কেন? মিতু আক্তার বা মুক্তার না, অন্য কিছু একটা হইতে পারত, বলবো না তো আমি ফালতু, আমি ফালতু অ্যানসার দিই তো দেখবেন না ভেজন কবুল কবুরা আমি গিয়ে বলবো ফালতু। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা পৃথিবীতে কি আমাদের ছেলে বন্ধু নাই? আমরা তো দেখে দেখে রিসিভ করতেছি, কখন কখন গার্লস আর কলিং, তখন তখন রিসিভিং। 10 মিনিট। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওই দে মানে দোয়াই লাগে, আপনি ছেলে ভয়েস করতে পারেন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া বলো, তোমরা কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? তুমি আর্য হবা? হ্যালো তোমার নাম কি? আমার নাম রাদিয়া, আমি নারায়ণগঞ্জ থেকে। রাদিয়া নারায়ণগঞ্জ। রাদিয়া তুমি আর্য হবা? ভাইয়া একটা কথা শুনো, আমি মাত্র কল করলাম, এমনি ভাবলাম কল করি দেখি ধরে নাকি, আর তোমরা ধরে বলছো ভাইয়া। সরি সরি কেটে দিতে কেটে দি, পড়া পড়ফন্দ না 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 কেটে দিও না, কেটে দিও না ভাইয়া, না এমনি ভাবলাম বলি আর কি। ওহো আমি কখন ভাবতে পারিনি তোমরা ধরবা। ভাবতে পারো নাই? তুমি কি ভাবছো, তুমি ফোন দিয়ে যাবা, আমরা তোমাকে ইগনোর করবো, তবে ইগনোর করতে করতে একদিন তুমি আমাদের বাসায় চলে আসবা, আমাদের এখানে চলে এসে তুমি ধর্মঘট করবা। হ্যাঁ বলো। ফোনে আজকে বেশি টাকা নাই, কি বলবো বলো। আহারে টাটা বাই বাই বলে দাও শর্টকাটে। তুমি কিছু হবে না ভাইয়া, তুমি যদি কিছু বল না। ফোন দিলাম পাঁচ কলে আমি পেয়ে গেছি। ওয়াও তুমি কতদিন ধরে শোনো আমাদের? ফোনটাকে লেমনিং করে রেখে দাও। এই যে চার পাঁচ দিন, চার পাঁচ দিন ধরে শুনে আজকে প্রথম কল দিছে এবং পেয়ে গেছে। ওয়াও লাকি তুমি। আপনি ওর লাকি দেখলো, আমাদের কি অদ্ভুত হন্তা, আর কেউ কল দেয় না। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যালো আমি ক্লাস 7 এ পড়ি। আচ্ছা এইটা উঠছে, অটোপাস অটোপাস, কত বছরের স্মৃতি ভুলতেই পারে না এখনো। হ্যাঁ এখনো 7ই পড়তেছে, পরীক্ষা দেবে তো। বলো একে এবার কি কারেকজন নাকি? ভয় লাগতেছে। কেন কেন আমার হাতে কি বেত আছে? আমরা নিজেদের এজ লেভেলের লোকজনের সাথে কথা বলতে চাই, দাও সন্দেহ করবে, সন্দেহ করবে, তাহলে একটু সন্দেহ বেশি করে করুক। আমরা ফোন রাখার পরে বলো আমরা কি কেউ? তোমার নাম কি? দুইজনের নামই রাইদা। রাইদা ওর সাথে কথা বলে আরাম পাইতেছিলাম, এবারে কথা বলতে দিল না। আমি পেলেতে পড়ি। হ্যালো পেলে মনে হচ্ছে ব্রাজিল প্লেয়ার। হ্যালো নাই পৃথিবীতে আমাদের বন্ধু নাই, সব বান্ধবী। হ্যাঁ ভালো আছি, কে কে তুমি, নাম কি? আমি পূজা, গাজীপুর থেকে বলছি। পূজা গাজীপুর। পূজা গভীর গভীর বুঝছিস কথা বলতে চলে এখন বলে স্ক্রিপ্টেড, সন্দেহ সন্দেহ ঘনীভূত হচ্ছে। হ্যালো বলো পূজা। এতদিন ধরে তুমি কি ছিলে আমাদের দর্শক? দর্শক দর্শক আজকে সরাসরি কি সরাসরি দর্শক হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ব্রেক থেকে ফিরে এসে শোনাবো, ঠিক আছে? ওকে টাটা, ভালো টাটা টাটা। আজকে তো আমাদের ছোট্ট ব্রেক, আমরা এই যে ব্রেকে যাবো আর ফিরে আসবো। কে বলছে আমাদের ছোট্ট ব্রেক? ছোট্ট ব্রেক হু সেড? 24 তো বাজে আর কবে ব্রেকে যাবি? এখন থেকে বিশাল বড় একটা ব্রেক নিয়ে আমরা ফিরছি,
Yes, I'm Roshan. Evil presence not bold to the 21 kings only on Capital FM 94.8A. Aajke chalche fun call special. So every Saturday. প্রতি শনিবার কিন্তু আমরা ফান কল স্পেশাল করতে থাকবো। যারা যারা বলেন যে ফান কলে পাই না কেন ভাইয়া, তাদের জন্য বলে রাখি শনিবার হলো আপনাদের জন্য স্পেশাল ডে। যারা যারা মানে একবার মাত্র কল করলেও পেয়ে যায় আমাদেরকে, এমন এমন নজিরও ঘটেছে এই দুই শনিবার মিলে। সো বেশি দেরি হয়ে যায়নি, সো নেক্সট শনিবার আপনি পারবেন। এই শনিবার তো আছে, এখন আর আরো 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 30 মিনিট রয়েছে আপনাদের হাতে কল করার জন্য। কল করে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় অফার আজকে ফান কল ডে। আফরামিরপুর থেকে লিখেছে, ফান কলের সময় 2 ঘন্টা করলেও মনে হয় আমি পাবো না। না না পারা, তুমি পাবা, যখন 15 মিনিট হয় তখন তুমি পেয়েছো। সো আশা হারালে চলবে না, হ্যাঁ আশা রাখতে হবে। মেহেদি হাসান লিখেছে, ভাই কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। পরমান অশ্বিনী থেকে লিখেছে, কপাল এত খারাপ রিং হয় ধরো না। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা রিংও হয় না, আচ্ছা যাই হোক। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়া তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, কারণ ব্রেকে যাওয়ার আগে কলটা আমার ছিল ধরলো না। হ্যাঁ তার জন্য থ্যাংক মানে কেন। হাতে আর কেন লিখেছে, স্ত্রী বলছে, ওগো তুমি বিয়ের আগে অনেক ভালোবাসতে আমায়, তারপরে চলে গেছে। প্রীতি রূপগঞ্জ থেকে লিখেছে, জানি আমার ফোন তোমরা ধরবে না, সবার একই কথা বলতো ভাইয়া, তোমার চেয়েও মোটা লোককে দেখবা তাহলে আমাদের এরিয়াতে আসো, কোলাগুলি করাই দেবো। না না ভাইয়া, আমি আমি এখন পর্যন্ত এক নম্বর আছে, এক নম্বরে থাকতে চাই, আমি সেকেন্ড হতে চাই। কমলা সুন্দর লিখেছে, আজকে আমার বড় আপুর বার্থডে, ওকে উইশ করে দাও, আর ওর নাম মেহরিন। হ্যাপি বার্থডে টু ইউ মেহরিন। ক্যারিমিনিয়াটিস আবার থেকে লিখেছে, বল্টু ভাইয়ের জন্য একটা কবিতা লিখছি, কল পাইলে শোনাবো। থ্যাংক ইউ সো মাচ, তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আমার কান্না পাচ্ছে, আমি ফোন পাই না। এই মাত্র পূজার সাথে কথা বললাম না একটা, পূজা গাজীপুর ছিল নাকি? আমি তাসনিম পুষ্পিতা লিখেছে, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ মুন্নি লিখেছে, হ্যাঁ আমি হাই মাই টেডি বিয়ার বল্টু, চিনছো আমাকে? আমি জান্নাতুল ফেরদৌস ইয়ানা, তুমি কিন্তু শুধু আমার টেডি বিয়ার, অন্য কারো না, অন্য কেউ বললে খবর আছে। অবশ্যই অবশ্যই, আমি তো টেডি বিয়ার, বিয়ার টেডি। সব মেয়েরা ইদানিং ফোন করে নইলে এসএমএস এ নইলে কমেন্টে বলা শুরু করছে, বল্টু চিনছো আমাকে? ব্যাপারটা কিন্তু রহস্যজনক, ব্যাপারটা আসলে রহস্যজনক। সব মেয়েকে বল্টু কি করে চিনে? হাও আমার চেহারাটা একটু চেনা চেনা চেহারা তো, মুখ চেনা চেনা। সঞ্জিদ একটা সূচি লিখেছে, বল্টু চিনছো আমাকে লেখে নাই, এখন পানির সাথে একটু চিনি মিশিয়ে খেলেই আইসক্রিমের স্বাদ পাওয়া যায়। হ্যাঁ অনেক ঠান্ডা। আমি ডেমরা থেকে লিখেছে, ভাইয়েরা আমার একটা গার্লফ্রেন্ড চাই। আচ্ছা তুমি আমাদের নাট বল্টু ওই ক্লাব, আমাদের গার্লফ্রেন্ড নাট বল্টু গার্লফ্রেন্ড চাই পেয়ে তুমি আসো, চলে আসো। আচ্ছা ঠিক আছে, যে নাট বল্টু মিলিয়ে দেই, মিলিয়ে দেই, এখান চলে আসো। এসে মুখে লিখেছে, মাস্ক পরার পরেও মুখ থেকে ধোয়া বের হলে মনে যেন ভেজা কাপড়ের উপর স্ত্রী ধরে রাখছে। ও আচ্ছা বাপরে। সাদিয়া আক্তার লিখেছে নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া আমি আমার বড় ভাই নাদিম তোমাদেরকে অনেক দিন ধরে শুনি, বল্টু ভাইয়াকে আমাদের অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। তন্ময় সরকার লিখেছে, সুন্দর করা তন্ময় সরকার, আমেরিকায় আই হ্যাভ ইটালিয়ান পাসপোর্ট, বাংলাদেশে আই এম ইটালিয়ান পাসপোর্ট ধারী। তারপরে হচ্ছে রাদিয়া আহমেদ কমেন্ট করেছে, মনি আক্তার আসপিয়া কাপাসিয়া থেকে লিখেছে, বলছি বল্টু ভাইয়া তোমার নাসরিনের আর মনে মনে হয় বিয়ে হয়ে গেছে, তাই তোমাকে কোনো ফোনও দেয় না, মেসেজও দেয় না, আমার মেসেজটা পড়ে রাখো প্লিজ। সাফা ইসলাম টয়া এসএম কমেন্ট করেছিল, তন্ময় সরকার, তারপরে জান্নাতুল মাশফিয়া, ফামিয়া আহমেদ, মাসুম বিল্লা, তারপরে ভালোবাসা মিথ্যে, তারপরে রোজা আক্তার, ভাইয়া আমি নিউ, ওয়েলকাম কর, ওয়েলকাম টু আওয়ার শো। আলামিন হোসেন আকাশ, এমডি শাকিল মন্ডল কমেন্ট করেছিল, মনি আক্তার, তারপরে রাদি আহমেদ, জান্নাতুল মাশফিয়া, রফিকুল ইসলাম, অনেক অনেক কমেন্ট করেছিল, আমরা বরঞ্চ ফোনটাই ধরি। সত্যবাদী বাটপাল লিখেছে ঢাকা থেকে, এসএমএস করার টাকা নাই, বল্টু ভাইয়া এসএমএসটা আগে একদিন পাঠিয়েছিলাম, পরনেতে আজকে আবার পাঠালাম। আচ্ছা ঠিক আছে, খুব বাজে ছিল এটা, খুব সময় নষ্ট করার জন্য ওস্তাদ ওরা। হ্যালো, ওরে বাপ রে, ভাইব্রেট হইছে না, আর্থকুয়েক হইছে এটা। হ্যালো, আরে কল কল পাইছি বলে কেটে দিল, এ কি কল পাইছি বলে কেটে দিল, কে ভাই তুমি কে? হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন?
গাজীপুর থেকে আইরিন। আইরিন, তোমার বাসায় কোনো পুরুষ মানুষ আছে? তোমার বাসায় কোনো ছেলে মানুষ আছে? প্লিজ একটু দাও, আমাদের কুফাটা কাটাই। আমরা আজকে একটা ছেলের ভয় শুনতে পারি না, আমরা একটু শুনতে চাই। আপনার হাজবেন্ড শুনতে দাও, আপনার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড কেউ দাও ভাই, আমরা একটু ছেলেদের সাথে কথা বলতে চাই। বললাম যে আপনার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড কেউ আছে? এরও কেউ নাই, তাহলে লাভ কি? তাহলে এক কাজ করতে পারেন, আপনি দাদারে দেন, আপনি আমাদের একটা কাজ করতে পারেন, সেটা হলো ফোনটা কেটে দিলে আমি আপনার কথা বলব। অনেকদিন পর পাইছেন না, আজকে ছাড়বেন না, বুঝতে পারছি। তো আপু যে ইয়ে একটা জোক শোনাবেন? পারেন না? একটা গান? গান পারে না, ভেরি গুড। কবিতা? হ্যাঁ ভাইয়া, আমি শোনাবো। তাহলে তো আপনি তাহলে এমনি তো শুনাইতেছিলাম, কল দিয়েই তো আপনি মনে করেন নষ্ট করলেন জিনিসটা। আহারে, এখন শুনুন। আচ্ছা বলেন তো, আখি আপনি বলেন, আর আমি তো বলছি আপনি বলেন আখি। ওনাকে এক কথা কি বলা যায় না? থাকো, এটা বলা যাবে না, আরেকটা কল রিসিভ করো। হাউ ডু ইউ নো, আমি এটাই বলবো। হ্যালো হ্যালো ওখানে রূপ কত করে কেজি? হ্যাঁ স্বর্ণা, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। স্বর্ণা স্বর্ণা, রূপ নিয়ে একটা গান গাও না, স্বর্ণের রূপ নিয়ে গান গাও। রূপ নিয়ে একটা গান গাও, রূপ তেরা মস্তানা চাল তেরা। হ্যাঁ এটা আমি পাই না, বলতো তুমি বলো। হ্যাঁ বলে দিলো তো, বলতো তোমাদের সেই সন্ধ্যা 6:50 থেকে ফোন দিতেছি। আচ্ছা আমরা আসলাম 7:00, 6:50 এ ফোনে তুমি পাইছো, আমরা ধরে নিলাম। কলটা রিসিভ করবে কে? রাশেদ, রাশেদ রিসিভ করবে, রাশেদের কথা বলবো সাথে। আমি তো ভাবি নাই তোমরা ফোন দিবে, ফোন ধরবা। আল্লাহ, তুমি তো ভাবি নাই, আমার ভাইও নাই। তাহলে এই যে 6:50 এ তুমি কল দিছো, কমেন্ট কই? কমেন্ট করো না, ফোন দেই, ফোন ধরো না, আর কি করব? তুমি চিন্তা করো আমাদের একই অবস্থা, তোমাদের গান গাইতে বলে গান গাও না, কবিতা বলতে বলে কবিতা বলো না, আমরা কি করতে পারি বলতো? হ্যালো হেলসি, আবার বললে শুনো না, কেমন কি করতে পারি বলো? হেলসি বল, এবার কি করতে হবে? ভাই আমি শুনি, সব শুনি। না তাহলে তুমি এটা, তাহলে তুমি এক কাজ করো, আমাদের এখন একটা কবিতা একে শোনাও। কবিতা কি একে শোনানো যায়? তাহলে কবিতা বলে শোনাও। কবিতা তো আমি পারি না, আমি তোমাদের জন্য আমি জোকস লিখলাম, বাট এখন কিভাবে বলবো? মুখ দিয়ে বলো, মুখ দিয়ে। আমাদের জন্য লিখছো, এখন আমরা চলে গেলে বলবা? মুখ দিয়ে বলতে পারবা কবিতাটা, জোকটা? আগামীকালকে দেখবো কলেজের সামনে কতজন দাঁড়ায় আছে। ওই জন্যই বলছে কি কলেজের নাম আরেকবার বলো। তাহলে তো হইলো না কিছু, তুমি আমাদের আরেকবার কল দিও। হ্যাঁ আমি তো কলেজ খুললেই আমরা ফোনটা ধরবো। তোমার আমার অনেক মিল, তুমি মুরাপাড়া স্কুলে পড়ছো, আমি উড়াধুরা স্কুলে পড়ছি। ভালো থেকো ভাইয়া, আবার কথা হবে। ভুল কহিনে হো যায়, আরেকটা কল রিসিভ করে গান গা না, 2 মিনিট ওয়েট করি ভাই, একটা পোলা আসুক।100 90 80 70 60 50 40 30 20 10 হ্যালো
অনেক সাধনার পরে আমরা পেলাম আপনার ফোন। হ্যালো, মোটামুটি প্ল্যান চেট করে আপনার নাম কি? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, আমি ঢাকা থেকে বলছি। বিল্লাহ ভাই, 45 মিনিট পর আমরা পেয়েছি আপনাকে। বিল্লাহ ভাই, মোটামুটি প্ল্যান চেট করে আপনাকে আমরা আনছি, আপনি কিন্তু নিজে থেকে ফোনটা দেন না। হ্যাঁ, আমরা এখান থেকে ই করছি, অনেক চেষ্টা করি ভাই আপনাদের ফোন কলের অপেক্ষা, মানে ফোন দেওয়ার। আপনি তো জানেন না কতটা অপেক্ষা আমরা করছি আপনার জন্য। আজকে আমরা ট্রাই করছি আপনার ফোনটা রিসিভ করার জন্য, আপনি জানেন। এই যে একটা ব্রেক ভাই, হ্যাঁ ভাই, আপনার কথা শুনলে আমার খালি হাসি পায় ভাই। মাই গড, ইউ আর সো সিরিয়াস অ্যাবাউট আস ভাই। আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে যে আপনি কলে প্লিজ আপনাদের কানেকশনে। আমার খুব ভালো লাগবে যদি আপনি আমাকে দুই লাইন ধন্য নিয়ে শোনান। আপনি এখন কোথায় আছেন? ধন্য ধন্য রেসিডেন্সিয়াল এরিয়া না সিটি? হ্যাঁ রেসিডেন্সিয়াল। তাহলে এই যে গেটে যান, গেটে গিয়ে দেখবেন যে দোতলা একটা মিষ্টি দোকান আছে। মিষ্টির দোকান থেকে 1 কেজি মিষ্টি কিনবেন, কিনলে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় দাঁড়া থেকে আমাদের ফোন দিবেন, আমরা আপনার জায়গায় পৌঁছে যাবো। জায়গায় দ্বারা আওয়াজ দিবেন, জায়গায় দ্বারা পৌঁছে যাবো আমরা নিজেরাই। সত্যি ভাই আজকে নিজেই জব থেকে জোকে চলে আসছে, বলেন। জব কা জোক? জোকটা হচ্ছে এরকম যে একটা লোক হচ্ছে অন্ধ, অন্ধ, আর একটা লোক হচ্ছে ভিক্ষুক, ভিক্ষুক, আর একটা লোক হচ্ছে পা নেই, দুইটাই পা নেই। আচ্ছা, তো এরা তিনজনেরই কাজ হচ্ছে ভিক্ষা করা। আচ্ছা, তো এক সময় এরা নদী পাড়ি দিয়ে নৌকা দিয়ে, মানে নৌকা দিয়ে নদী পাড়ি দিয়ে যাচ্ছিল এপার থেকে ওপার রাত্রির বেলা, ঠিক আছে, সন্ধ্যার বেলার দিকে। তো মাঝি এদের, একটা মাঝি এদের তিনজনকে পার করে দিতেছে। ভেরি কাইন্ড। তো অন্ধ লোকটা বলতেছে, এ দেখ দেখ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আবার যে যার পা নাই সে বলছে, খালা এক লাথি মেরে তোর গাছ থেকে নামাই দিয়ে দিব। আর যে ভিক্ষুক সে এখন বলতেছে, খালা রে খালাই দে, যত টাকা লাগে আমি দিব। আপনি কি আমাদের হাসাতে হাসাতে মেরে ফেলবেন নাকি? এত এত হাসি ঝুঁকে বলে বুকাল বুকে ছিল, এখানে নর্মাল নর্মাল হাসি ঝুঁক বলতো, এত হাসি ঝুঁক বলতো আমি এখন যদি আমার হাসির উপরে হাসি উঠে দম আটকে যেত। ওরে বাপরে, থাক বলটু, কষ্ট করিস না, তো আরেকটা কল রিসিভ কর। আগেই ভালো ছিল এই 10 নাম্বার আমাদের 10। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? মাসনের মনে ছোট্ট একটা বিরতি দিয়ে আসলাম আমরা। বলো, মাদারীপুর থেকে সাইমা। মাদারীপুর থেকে আমরা কি এত দূর চলে গেছি? সাইমা, সাইমা কি কি কেমন আছো? হ্যালো, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। বাসা সব ভালো আছে? হ্যাঁ, এগুলো বলার জন্যই তো কথাবার্তা, তাই না? কোন ক্লাস পড়ো তুমি সাইমা? ডিসটার্ব করো না তো। আর তো কোনো কথাবার্তা নাই আমাদের। ডিসটার্ব করো না, ডিসটার্ব করো না। আসে কি সেটা কি বলতো? আজকে ভাবছিলাম ফোন না পেলে আর কখনো ফোন দিতে বলো। আজকে ভাবছিলাম, আমরা ভাবছিলাম যে আজকে সাইমা ফোন রিসিভ না করে আমরা যাবো না আজকে বাসায়। তো হঠাৎ করে এত রাগ হলো তোমার আমাদের উপর? হোয়াট ডু ইউ রাগ টু মি? এক বছর ধরে শুনছি। ওয়ান ইয়ার অনলি? সরি সাইমা, মানে সিরিয়াসলি তুমি তুমি আমাদের 3 বছর শোনো না, সিরিয়াসলি আজকে ফোন দিতে দিতে পা ব্যথা হয়ে। ফোন দিতে দিতে পা ব্যথা কেমনে হয় সাইমা? বসে বসে দিস না, বসে বসে পা দিস তুমি, পা ব্যথা হয়ে গেছে সাইমা? মাথাটা কবে কাজে লাগাবা তুমি? আমি তোমাদের 5টা শো শুনি। তুমি আমাদের 5টা শো শুনো? আমাদের কি শুনো? আমাদের 5টা শো শুনে, মানে আমাদের রেডিওর, আমাদের স্টেশনের। আমার কথা যদি শুন না, অন্য শো হইলে অন্য নাম বলতো।
আচ্ছা মনে করো শুনছেন রাশ আওয়ার, এবার বলো কোন জুতো রাশ আওয়ার কেমন লাগে তোমার? ভালো লাগে। তারপরে হচ্ছে গুড মর্নিং ক্যাপিটাল, তুমি আমি আর গান, ওইটা ভালো লাগে। আচ্ছা খারাপ লাগে কোনটা? আজি অরুণ একটা আছে না ওইটা, ওইটা খারাপ লাগে কি? ওরা খারাপ লাগে না ভালো লাগে? উপরটা শুনতে পারে নাই, খারাপ লাগে। বুঝলাম না গো, ঘটনাতে খারাপ লাগলে তুমি কেন শোনো? আমি শিওর অরুণ ভাইয়ের সাথে শুনি না। ও আচ্ছা না শুনো, তাহলে কোন পাঁচটা শোনো তুমি? কোন ভাই পাঁচটা নাম বলো। রাশ আওয়ার, নাট বলতো, জানিন ভাবি, বাবা, তারপর হচ্ছে যে গুড মর্নিং ক্যাপিটাল, গুড মর্নিং ক্যাপিটাল, আর হচ্ছে ওই যে জয়িতা। আচ্ছা মোটামুটি একটা শো বাদে সবই শোনে। ঠিক আছে, আমাদের নতুন একটা শো আছে, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, এত বড় নাম। নেটওয়ার্ক পায় না দেখে একটা জানলা খুলে চুপি চুপি, আমি পরের লাইনটা বলতেছে পায় না বলে চুপি চুপি জানলা খুলে রাখছে, বুঝি নাই, আবার বলো। ঘটনা হইলো আমি জিজ্ঞেস করি তুই উত্তর দিস, তাহলে মাঝখানে ওই মানুষটার দরকার কি? ও তো চারটা বলছে না, উত্তর তো দুই রকম হয় না, একরকমই হয়েছে। তাহলে আমি তুই প্রশ্ন করিস আমি উত্তর দিই, আমি প্রশ্ন করিস তুই উত্তর দিস, ওরা তো লিসেনার শুনবে। শোনো তাহলে এখন শান্তিতে রাখতে পারবা, ঠিক আছে? থ্যাংক ইউ বলো আমাদেরকে। ছেলেদের ফোন ধরবো আমি একটা, এখন ফোন ধরার সময় আছে, একটা ব্রেক নিয়ে আসি, একটা ব্রেক নিয়ে আসি। শুনছেন ইভালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফাইন কিংস, আমি এই ব্রেকে 11টা কল রিসিভ করছি নাকি 10টা, টালি খাতা কোথায় আপনারা বলছেন না টালি খাতা মেইনটেইন করতে? 11টা না ভাই, ই করেন রাউন্ড ফিগার 15টা করে দিন। আচ্ছা ফিরে এসে 4টা ধরবো তাড়াতাড়ি, 15টা রাখেন, ঠিক আছে রাউন্ড ফিগার, ফিরছি। ক্যাপিটাল FM
এটা যদি না হয় তুই বলবি তুই পারস না আচ্ছা আমার রাগ উঠে গেছে একদমই আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স ফান টু দা টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 আগে বলছি যে জোকান কাটার দরকার নাই একদিন ফান কল রিসিভ কর তাড়াতাড়ি গতবার 12টা করেছিলাম এবার 12টা না করলে মানে জেতের ব্যাপার হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফাইনালি আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি না না এরকম তারা হলো তাহলে তো ফান করলে হবে না আমরা মানবো না মেয়েদের কলটা 10:12টা আর আমাদের কলটা 10:01টা হ্যাঁ হ্যাঁ দেখেন মেয়ে ভালো অন্তত কমপ্লেন করে না ঠিকই আছে তাহলে এরপরে ওইটাই করবো অবু 10-20 গুণ ছেলেদের করার কোনো দরকার নেই আমি দুইটা ফোন দিয়া মোটামুটি 500+ কল করছি তারপর আমার কল ধরল মাত্র মোবাইলের মাইকের স্পিকার মোবাইল তুমি কোন ডেকোরেশন কিনছো কি দিব তোমার নামটা বলো যাতে হচ্ছে জোক রচয়িতার নামটা আমরা জানতে পারি যাতে মানে বকার সম্বন্ধে কি নাম তোমার গাজীপুর থেকে হ্যাঁ গাজীপুর থেকে কি হ্যালো বলো জোকটা বলো যাক হ্যাঁ বলো কিছুদিন পরে মানে চৌধুরী সাহেবের মেয়ে তো চৌধুরী সাহেব ডাকাইছে ঠিক আছে তো বলতেছে যে আমার আমাকে মিথ্যা কথা বলছো এত বড় সাহস তুমি বলছো ছেলে কিছু 10-20টা গাড়ি ঘুরে তো বলতেছে গটক বলতেছে আমি মিথ্যা কোথায় বললাম ছেলে হাই রোডে রিক্সা চালায় তার পিছনে 10-20টা গাড়ি ঘুরে আমি তো কোন সমস্যা নাই এইটা ভুলে অন্য কেউ বলবে আজীবন তোমারই থাকবে আমার সাথে আমার একটা ছোট ভাই অনেকক্ষণ ট্রাই করতেছে দুইজন দুই ফোন দিয়ে ট্রাই করতেছে ঠিক আছে আজকে তো আর একদমই সময় নাই ইনশাআল্লাহ আবার কথা হবে ট্রাই করতে থাকো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই টাটা শুনছিলেন ইভ্যালু প্রেজেন্স নাট বলটু কালকে থেকে আবার রেগুলার নিয়মেই চলবে ইয়া Capital FM, time check.